ঢাকার সাভারের আশুলিয়ার ইয়ারপুর আশুলিয়া এবং ধামসোনা ইউনিয়নের পানি প্রবাহ সচল থাকে ঐতিহ্যবাহী নয়নজুলি খালের মাধ্যমে। কিন্তু সেই নয়নজুলি খাল প্রায় দখল ও দূষণের শীর্ণধারা নিয়ে মৃতপ্রায়। বর্তমানে যেটুকু প্রবাহ অবশিষ্ট রয়েছে সেটাও নিষিদ্ধ পলিথিনের কারণে আরও সংকীর্ণ হয়ে আসছে। সরেজমিন আশুলিয়ার বাইপাইল ব্রিজ এবং সংলগ্ন কাঁচাবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন ব্যাগের বাজার ঘুরে এর সত্যতা মিলেছে। বাইপাইল ব্রিজের কাঁচাবাজার এলাকায় গিয়ে দেখা যায় বেশ কয়েকটি দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন। এখানে অলিগলির দোকানপাট ও কাঁচাবাজারের সরেজমিনে দেখা যায় ক্রেতাদের অধিকাংশই মানুষের হাতে এই পলিথিন ব্যাগ। তাই সবজি মাছ মাংস ডাল যাই কিনছেন তার জন্য নিচ্ছেন আলাদা আলাদা পলিথিন ব্যাগ। বিভিন্ন জেলা থেকে সবজির আড়তে যে সবজি আনা হয় সেগুলোও পলিথিনে মোড়ানো। আবার এসব সবজি বের করার পর সেগুলো উচ্ছিষ্ট হিসাবে ফেলা হচ্ছে সংলগ্ন নয়নজুলি খালে, ফলে রুদ্ধ হচ্ছে খালের প্রবাহ। একদিকে ময়লার ভাগাড়, অপরদিকে দখলদারদের থাবায় নর্দমায় পরিণত হয়েছে নয়নজুলি খাল। বাইপাইল ব্রিজ থেকে দক্ষিণ দিকে শখানিক মিটার দূরত্বে আরেকটি ছোট কালভার্ট, এখানে বেশ কয়েকটি পলিথিনের গোডাউন রয়েছে। এসব গোডাউনে আনা নোংরা পলিথিন পরিষ্কার করা হয় এই খালের পানিতে। পলিথিন ধোয়ার সময় এগুলোর উচ্ছিষ্ট অংশবিশেষ পানির সাথে ভেসে গিয়ে প্রবাহ রুদ্ধ করে ফেলে, ফলে যেটুকু প্রবাহ সচল তাও ক্রমশ রুদ্ধজ হয়ে আসছে। অপরদিকে এই কালভার্ট সংলগ্ন এলাকায় নয়নজুলি খালে পলিথিনে করে বিভিন্ন বাসাবাড়ির ব্যবহৃত বজ্র দেদারছে ফেলা হচ্ছে স্থানীয় কসাইখানার বজ্র। এছাড়া সংলগ্ন বিভিন্ন কারখানার ইটিপিবিহীন অপরিশোধিত বজ্র সরাসরি এই খালে ফেলায় খালের পানির রং ভয়াবহ আকার ধারণ করেছে। এতে করে বিভিন্ন রোগ জীবাণুর সূতিকাগার হিসাবে দায়িত্ব পালন করছে একসময়ের ঐতিহ্যবাহী নয়নজুলি খাল। এর ফলে বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতে খাল বেষ্টিত এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতার, হাজার হাজার মানুষ পড়ে অবর্ণনীয় দুর্দশায়। আর বর্ষাকালে এসব পানিবাহিত রোগ বিভিন্ন এলাকায় প্রবাহিত হয়ে জনস্বাস্থ্যকে ফেলছে হুমকির মুখে। বাইপাইল ব্রিজের সাথে নয়নজুলি খালের পাড়ে একটি গরুর খামার গড়ে উঠেছে। খামারের সকল বজ্র স্তূপাকারে খালের পানিতে পড়ে থাকতে দেখা গেছে, অথচ এসব বিষয়ে পরিবেশবাদী কোনো সংগঠন কিংবা উপজেলা প্রশাসনের কোনো খবরদারি নেই। তাই অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন এবং দখল ও দূষণের মাত্রা বাড়ছে এই খালের। পলিথিন মাটিতে পচে না, এতে কৃষি জমির উর্বরতা নষ্ট হয়, পাশাপাশি যত্রতত্র পড়ে থাকায় দূষিত হয় পরিবেশ। তবে আশ্চর্যের বিষয় হলো বিশ্বের যে দেশটি সবচেয়ে আগে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করেছিল সেটি আমাদের বাংলাদেশ, কিন্তু বাজারে গেলে দেখা যায় বিষয়টি মারাত্মকভাবে তার গুরুত্ব হারিয়েছে ক্রেতা ও বিক্রেতাদের উভয় পক্ষের কাছেই। পরিবেশ সংরক্ষণের স্বার্থে 2002 সালে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করে সরকার। এছাড়া পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পলিথিনে তৈরি সব ধরনের শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রি ও বিক্রির জন্য প্রদর্শন, মজুত, বিতরণ নিষিদ্ধ। এর ব্যত্যয় হলে জেল জরিমানার বিধান রয়েছে। অথচ এ আইন লঙ্ঘন করেই সাভার বাজার এবং আশুলিয়ার বাইপাইল কাঁচাবাজার আড়ত সংলগ্ন এলাকায় প্রশাসনের নাকের ডগায় দেদারছে বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগ। বার্তাবাজারকে নিষিদ্ধ পলিথিন ব্যাগের কুফল সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর এ কে এম রাশিদুল আলম জানান, পলিথিনগুলো তারা সহজে পচে না, নট ডিগ্রেডেবল, ডিকম্পোজেবল, এবং সেই পলিথিনগুলো যেহেতু ডিগ্রেড হতে অনেক সময় লাগে এবং সেই পলিথিনগুলো পরিবেশে থেকে, বিশেষ করে সয়েলের মধ্যে, মাটিতে, পানিতে থেকে তারা কী করে, বিভিন্ন প্রকার ড্রেনেজ কনজেশন যেমন ঘটায়। এবং অনেক পলিথিন আছে যেগুলো সয়েল বা সয়েলে যায়, মাটিতে যায়, পানিতে যায়, সেগুলো কিন্তু সয়েল লিভিং যে অর্গানিজমগুলো আছে, জীব আছে, তাদের লাইফ সাইকেলের উপর একটা প্রভাব বিস্তার করে। আমরা অল্টারনেটিভ পলিথিন ব্যাগ ব্যবহার না করে পাটের ব্যাগ, জুটের ব্যাগ, অথবা আমাদের গ্রাম দেশে আছে ডুলা ইউজ করে, সেই প্রচলনগুলো আমাদের মধ্যে, সেই অভ্যাসগুলো আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ জানান, যেহেতু পলিথিন তৃণমূল পর্যায়ে ব্যবহৃত হয় তাই সর্বাগ্রে সাধারণ মানুষকে এর কুফল সম্পর্কে জানিয়ে সচেতন করতে হবে। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ এবং প্রশাসনের সমন্বিত প্রয়াস দরকার। এছাড়া পলিথিনের চালানগুলো যখন আসে বিষয়টি তৎক্ষণাৎ আমাদের নলেজে দিলে আমাদের জন্য ব্যবস্থা নিতে সুবিধা হয়। জলাশয় দখল ও দূষণের ক্ষেত্রে সাভার উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। ইমদাদুল হককে সাথে নিয়ে মোহাম্মদ আল মামুন খান, বার্তাবাজার, ঢাকা।